ক্যালেন্ডারে বর্ষা শেষ, শরৎ শুরু, কিন্তু এখনো অসুর সেই মশা, এখনো দাপট কমেনি তার। তাই পুজোর আগে মশারূপী অসুর আর দুর্গাকে নিয়ে সচেতনতা বৃদ্ধি অভিযানে নামলো মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবে যেটা করা হচ্ছে সেটা সবচেয়ে অভিনব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গা সেজেছে একজন এবং মশারূপী অসুর সেজেছে আরেকজন, এবং সেই নিয়ে তারা অভিনব প্রচার করছে আজকে। তাদের মূল উদ্যোগ হচ্ছে এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার করা, যাতে দুর্গাপুজোর আগে এবং দুর্গাপুজোর পরে এর যে ঝুঁকি, সেই ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয়। মা দুর্গা যবে যবে পৃথিবীতে অত্যাচার বা পাপের আতঙ্ক এসেছে, ততবার মা এসেছে রক্ষা করতে আমাদের। তো মুদিয়ালি ক্লাবের এই উদ্দেশ্য যে প্রচার করা যে মা এসেছে এবার মশাসুরকে বধ করতে, যেটা ডেঙ্গু আর ম্যালেরিয়ার জন্য যেসব প্রবলেম হচ্ছে এখানে। আমার বধ করছে কেন? আমি ডেঙ্গু আর ম্যালেরিয়া ছড়াচ্ছি। ডেঙ্গি ম্যালেরিয়া ছড়িয়ে কি করছো? সবাইকে অসুস্থ করছি। আর মা দুর্গা কি করছে? আমার বধ করছে। পূজোর আর বেশি বাকি নেই, পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে। ক্লাবের দাবি, উৎসবের সময় সবাই যাতে সুস্থ থাকে তার জন্যই এই উদ্যোগ। মশাসুর বধ, আমরা জানি দেবী দুর্গা অসুরকে বধ করেন এবং শুভ শক্তি জয় হয়, অশুভ শক্তির পরাজয় হয়। সেই ক্ষেত্রে আমাদের ক্লাবের দুজন সদস্য, ছোট ছোট সদস্য, তাদের একজন দুর্গা আর একজন অসুর সেজেছেন এবং অংশগ্রহণ করছেন এতে। সারা বছর আমাদের এই যে ডেঙ্গুর যে ব্যাপারটা আছে, এটাকে সব সচেতনতা প্রচারটা আমার সারা বছরই থাকে। এখন মানুষকে সচেতন করার জন্য এটা করা হয়। সচেতনতামূলক এই প্রচারে অংশ নেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্থানীয় বোরো চেয়ারম্যান সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ঝিলমকরঞ্জের রিপোর্ট, এবিপি আনন্দ।